ব্যারিস্টার সাইদুল হক সুমন, তাকে সবাই চেনে দেশের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। তবে অনেকেই হয়তো জানেন না, ব্যারিস্টার সুমন একজন উন্নয়ন কর্মী, সমাজকর্মী। সমাজসেবার অংশ হিসেবে মানব কল্যাণে নিজ এলাকা হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় 100টি সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। এর মধ্যে নির্মিত হয়েছে প্রায় অর্ধশতাধিক সেতু। অবশ্য তার সামাজিক কর্মকাণ্ডের পরিধি ব্রিজ, কালভার্ট নির্মাণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সীমাবদ্ধ ছিল না। তিনি ভূমিকা রেখেছেন অসহায় মানুষের দৈনন্দিন জীবনযাপনে, যে কোনো প্রতিকূল পরিবেশে সাধারণ জনগণের কাছে বাড়িয়ে দিয়েছেন মানবিকতার হাত। 2022 সালে সিলেটের বন্যায় যে সকল ব্যক্তি এগিয়ে আসেন, তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার সুমন। বন্যা কবলিত নিজ জন্মস্থানের মানুষের জন্য সাহায্য ও শ্রম দিয়ে তাদের পাশে ছিলেন সুমন। ব্যক্তিগতভাবে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেন। এছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা ও শীত বস্ত্র বিতরণ করেন। শুধু তাই নয়, ডিজিটাইলাইজেশনের এই যুগে আধুনিকায়নের জন্য গ্রাম পুলিশদের শখানেক মোবাইল ফোন প্রদান করেন আইনজীবী সুমন। জনগণের ভোগান্তি লাঘবের পাশাপাশি ক্রিয়া অঙ্গনে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা। আইনজীবী সুমনের স্বপ্ন দিন দিন পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নেওয়ার। সে কারণে নিজ এলাকা চুনারু ঘাটে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি শিক্ষার্থীরা যে শুধু ফুটবল প্রশিক্ষণই পান তা নয়, দরিদ্র প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ একাডেমি থেকে দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতাও। সে সাথে খেলাধুলার পাশাপাশি দরিদ্র ফুটবলারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। নিজের একাডেমির ফুটবলারদের যেমন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ব্যারিস্টার সুমনের, তেমনি এই একাডেমিতে প্রশিক্ষণের তৃণমূলের ফুটবলাররাও স্বপ্ন দেখে একদিন জাতীয় দলের হয়ে বিশ্বজয়ের। ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় ভিত্তিক দলের পাইপলাইনে খেলছে সুমন একাডেমির ফুটবলাররা। প্রতিষ্ঠার মাত্র 2 বছরে তার একাডেমির খেলোয়াড়রা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। 2022 সালে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 3 জন খেলোয়াড় অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাওয়ার সুযোগ পেয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে 1000-এর বেশি খেলার সামগ্রী বিতরণ, 5টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধু নামে 5টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশের সিলেট জেলায় 1974 সালে জন্মগ্রহণ করেন। সাধারণ একজন ব্যবসায়ীর ঘর থেকে বেড়ে ওঠা 6 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার অতীত আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে কেটেছে। এমনকি লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য করুণ দুর্ভোগের শিকার হতে হয় ব্যারিস্টার সুমনকে। সেখানে বাস্তবতার মুখোমুখি হয়ে ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করেন তিনি। মাঝে মাঝে অনিয়মিতভাবে তিনি সেখানে ড্রাইভারি করতেন। অর্জিত সে টাকা জমিয়ে তার ব্যারিস্টারি লেখাপড়া চালিয়ে গেছেন। লন্ডনে থাকাকালীন সময়ে বাবার মৃত্যুর সংবাদ শুনেও অর্থের অভাবে দেশে ফিরতে না পারা তাকে জীবনের অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন করে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টাকার পেছনে না ছুটে সমাজকল্যাণে কিছু করার মনস্থির করেন সাইদুল হক সুমন। কর্মজীবনে একজন আইনজীবী হিসেবে সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সুমনকে অসাধারণ বানিয়েছে তার সততা। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তার সততার পরিচয় দিয়েছেন, যার প্রমাণ মেলে যখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যাওয়ায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের সময় দিতে পারছিলেন না ব্যারিস্টার সুমন। এমন অবস্থায় সরকারের কোষাগার থেকে বেতন নেওয়া অনৈতিক মনে করেছেন তিনি, তাই স্বেচ্ছায় করেন পদত্যাগ। ব্যারিস্টার সুমন দেশের কোনো মন্ত্রী বা এমপি নন। একজন সাধারণ নাগরিক হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানুষের জন্য কাজ করার চেষ্টা তাকে সবার কাছে করেছে অসাধারণ।